স্যার, সাবার বেস কিন্তু আমরা কাজ করি সারা বাংলাদেশে। আমাদের কাজের ধরনটা হচ্ছে মূলত ডিসএবিলিটি ইনক্লুশনের জন্য, যেখানে যে কাজটুকু করতে হয় মূলত ক্যাপাসিটি বিল্ডিং আর অ্যাডভাইজারি সাপোর্ট দেওয়া, সেটা করি। কিন্তু অ্যাডভাইজারি সাপোর্ট এবং ক্যাপাসিটি বিল্ডিংটা করতে গিয়ে আমাদেরকে কিছু প্রোগ্রাম সবসময় রান করতে হয়, যাতে আমরা এক্সাম্পল হিসাবে সেগুলো দেখাতে পারি, স্পেশালি লার্নিং পারপাসে। তো সেরকম কিছু আমাদের প্রোগ্রাম আছে, তার মধ্যে একটি হচ্ছে আপনার আমাদের রিহ্যাবিলিটেশন নিয়ে, রিহ্যাবিলিটেশন এবং অ্যাসিস্টিভ ডিভাইস, এই দুটো নিয়ে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টার একটা আছে। প্রোগ্রামের মধ্যে যেটা আছে, যেটা আমরা বলি জয় অ্যাডভোকেসি, আমাদের অ্যাডভোকেসির একটা ছোট্ট ফলাফল হলো যে প্রত্যেক বছর স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বই হাতে পায় 1 জানুয়ারি। তো প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্ররা কেন পাবে না তাদের বই হাতে? তো এটা নিয়ে অ্যাডভোকেসি করতে করতে শেষ পর্যন্ত সরকার দেখেছে যে আসলে বাজেটটা খুব ছোট, কারণ যে পরিমাণ ছাত্র স্কুলে আছে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র, তাদের সবার জন্য ব্রেইল বই পৌঁছে দিয়ে দেয়, এটা তেমন বড় কোনো বাজেটের দরকার নেই। তো বাংলাদেশে মোটামুটি যারা ব্রেইল প্রিন্টিং করেন তাদেরকে নিয়ে একটা আমরা এটাকে কী বলা যায় একটা হাবের মতো গঠন করেছি, যেখান থেকে এই হাব সবাই মিলে এই যতগুলো বই লাগে ব্রেইল প্রিন্টিং করে দেয়, তার মধ্যে আমরাও আছি। আমাদের আমরা বর্তমানে করছি হচ্ছে ক্লাস 7-এর বই, যতগুলো বই আছে সেই সবগুলো বই। এছাড়া নিট বেসিস অনেক ধরনের ব্রেইল প্রিন্টিং করি আমরা, সেটা জারি হোক। রিসেন্টলি পিৎজা হাটও এসছে, তাদের মেনু ব্রেইল প্রিন্ট করে নেবে। এরকম যেই এই ধরনের ব্রেইল প্রিন্টিং এর সাপোর্টটা চাই তাদেরকে আমরা দিই। অনেক সময় ইউনিভার্সিটিগুলো আসে তাদের পাঠ্য বইকে ব্রেইল করে নেওয়ার জন্য, সেই সাপোর্টটাকে। আমাদের হেড অফিসে দুটো আরও ছোট ছোট ইউনিট আছে, সেটা হচ্ছে যে হিয়ারিং অ্যাসেসমেন্ট আর ভিশন অ্যাসেসমেন্ট। তো এই দুটো এখানে আছে সেন্টার সেটা, আবার এরা মোবাইলও, এরা আমাদের যে মোবাইল ইউনিটগুলো আছে সেগুলোর সাথেও অনেক দূরে দূরে গিয়েও অ্যাসেসমেন্টের কাজটা করে। ঠিক অ্যাসেসমেন্টটা আমরা বলি স্ক্রিনিং, যে তার একটা শ্রবণ সমস্যা আছে এই পর্যায়ের আছে, তার দৃষ্টি সমস্যা আছে এই পর্যায়ের আছে, এইটুকু দিয়ে আমরা চলে আসি। তবে লাস্ট 1 বছর ধরে আমরা রিফ্লেকশনিস্ট অ্যাড করার ফলে আমাদের যেটা হয়েছে, যে যদি মাইল লেভেলের ব্যাপার স্যাপার হয় ভিশনের, সেক্ষেত্রে চশমাটাও এখন আমরা প্রোভাইড করতে পারি। এবং এটা সম্পূর্ণভাবে WHO-র একটা গাইডলাইন আছে, কমিউনিটি লেভেলে এই কাজটা কীভাবে করা যায় সেই গাইডলাইনটা মেনে করা হয়। সিডিডির আরেকটা বড় কাজ হচ্ছে প্রতিবন্ধী মানুষদের ক্ষমতা। এই কাজটা আমরা করি তাদের ছোট ছোট দল গঠন করে, তাদের মধ্যে প্রশিক্ষণ দিয়ে, তাদের ক্যাপাসিটি বিল্ড করে, সেই সাথে যদি তাদের কোনো থেরাপিউটিক নিড থাকে সেটাকে পূরণ করে, যাতে মানে একটার কারণে আরেকটা যেন থেমে না থাকে। আর যদি ব্যক্তিগত কোনো থেরাপিউটিক বা মেডিকেল কোনো নিড থাকে সেটাকেও আমরা ফুলফিল করার চেষ্টা করি, সেই সাথে একজন অ্যাডভোকেট হিসেবে যাতে সে নিজেকে সমাজে প্রেজেন্ট করতে পারে এবং নিজের দাবিগুলো আদায় করার জন্য প্রতিবন্ধী মানুষদের দাবিগুলোকে যথাযথ জায়গায় গিয়ে তুলতে পারে, তো সেই ক্যাপাসিটিটা আমরা তাদেরকে তৈরি করে দিই। এইভাবে আমরা এই পর্যন্ত অ্যারাউন্ড 500 গ্রুপ আমরা তৈরি করেছি, কিন্তু বর্তমানে সরাসরি কাজ করছি প্রায় 200 সেলফ হেল্প গ্রুপ। এবং আমাদের একটা ছোট্ট এটাকে কি বলা যায় হিডেন স্বপ্ন, সেটা হচ্ছে যে এই দলগুলোর থেকে ভবিষ্যৎ প্রতিবন্ধী মানুষদের নেতৃত্বগুলো বেরিয়ে আসবে। বর্তমানে আসলে আমরা যদি আমাদের জাতীয় প্রতিবন্ধী অধিকার আন্দোলনটার দিকে তাকাই, দেখবো যে অলমোস্ট নেতৃত্ব শূন্য হয়ে গেছে। যারা ছিলেন, যারা শুরু করেছিলেন, তারা আর সেকেন্ড জেনারেশনটা তৈরি করতে পারেন নাই। তো এটা হচ্ছে আমাদের একটা প্রচেষ্টা, যে কারণ প্রতিবন্ধী মানুষদের কথা যদি প্রতিবন্ধী মানুষরা নিজেরা না বলে, সেটার সিগনিফিকেন্সটা যেমন থাকে না, দাবিটা আসলে তার মতো করে আর আদায় হয় না। একটা ছোট উদাহরণ দিতে পারি, সমাজসেবা অধিদপ্তরে আপনারা সবাই গেছেন, ওদের বিল্ডিংয়ে ঢুকতে গেলে সাইডে একটা র্যাম্প আছে, র্যাম্পটা যখন তারা করেছে তারা মনে করেছে তারা জানে হাউ টু বিল্ড এ র্যাম্প। তারপরে যখন আমরা প্রতিবন্ধী মানুষরা গিয়ে দেখলাম যে ওটা ব্যবহারযোগ্য না, একটা ঢালু পথ হয়েছে, কিন্তু মার্বেলগুলো কেমনভাবে সেট করেছে যে ওটার উপরে বসে মানে হুইল চেয়ারে থাকাটা ডিফিকাল্ট, কারণ কাঁপে কাঁপে, ওটা লেন্থও ছোট, সারফেসটাও
অসমান ঠেউ ঠেউ খেলানো, ওটা কোনো একটা ইফেক্টিভ হলো? ঠিক এরকমই আর কি, যে যদি এখানে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্ততা থাকতো তাহলে একটা ব্যবহারযোগ্য একটা ইফেক্টিভ র্যাম্প আমরা পেতাম। এই কারণে প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়নের কাজটা আমরা জোরেশোরে করি। আরেকটা প্রোগ্রাম আমাদের আছে যে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড আলটিমেটলি ডেলিভারির কাজটা করে হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদে কিন্তু প্রতিবন্ধী মানুষের তালিকাটা তৈরি করে, এই ইউনিয়ন পরিষদে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় আছে, সেবাগুলো সেগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দেয় মানুষদের কাছে। তো তাদেরকে আমরা চেষ্টা করছি যে একটু ডিজেবিলিটি ইনক্লুসিভ করে তোলা, যাতে তারা তাদের পরিকল্পনার মধ্যেও প্রতিবন্ধী মানুষদের অংশগ্রহণ যেমন নিশ্চিত করবে, তেমনি প্রতিবন্ধিতার বিষয়টার অন্তর্ভুক্তিটা তারা নিশ্চিত করবে। এই দুটো জিনিস যাতে ঘটে একসাথে, সেই কারণে তাদের সাথে কাজ করছে। এবং এটা করতে গিয়ে যেমনি একেবারে মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিষদের সাথে কাজ করি আমরা, তেমনি রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ে দুটো বড় বড় আছে, একটা হচ্ছে এলজিডি লোকাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, আর একটা আছে আপনার এনআইএলজি যারা ওদের ক্যাপাসিটি বিল্ডিং করে, প্রশিক্ষণগুলো দিয়ে থাকে। এই দুটো বিভাগের সাথেই আমরা কাজ করি যাতে একটা প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ পায়। এরকম বেশ কিছু এক্সাম্পলও আছে, আপনারা মাঠে গেলে একটু জিজ্ঞেস করবেন। আমাদের যে কর্ম এলাকাগুলো আছে সেখানে বেশ কিছু ইউনিয়ন পরিষদ আছেন যারা এখন নিজেদেরকে বলেন যে আমরা ডিসএবিলিটি চ্যাম্পিয়ন। এক দিনাজপুরের এক ইউনিয়ন পরিষদ তার ইউনিয়নের প্রবেশদ্বারে লিখে দিয়েছে এই ইউনিয়নটি প্রতিবন্ধী বান্ধব। এরকম আমাদের কিছু সফলতাও আছে। এছাড়া সিডিডি ইনক্লুসিভ এডুকেশন প্রমোশনের কাজ করে থাকে। আমরা শিক্ষক প্রশিক্ষক যা থেকে শুরু করে পলিসি লেভেলের যে কাউন্সিলিং এত কিছুগুলো দরকার সেগুলো করি। আর প্রতিবন্ধী মানুষদের সোশ্যাল পার্টিসিপেশনটাকেও প্রমোট করার জন্য আমরা কাজ করে থাকি। সিডিডির মূল অফিসটা হচ্ছে সাভার উলাইয়ে, আমাদের শাখা অফিস আছে একটা গাইবান্ধায়, একটা দিনাজপুরে, আর একটা চিটাগাং। তবে এই শাখা অফিসগুলো প্রত্যেকটি প্রকল্প ভিত্তিক, প্রকল্প শেষ হয়ে গেলে সম্ভবত ওখানে আমরা কন্টিনিউ করবো, আর একটা নতুন জায়গায় যাবো। সিডিডির সফলতার মধ্যে একটা ভালো সফলতা আছে, আপনারা সবাই জানেন যে আমাদের একটা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংস্থা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। তারা আপনার প্রতিবন্ধী মানুষদের জন্য সেন্টার পরিচালনা করে যেটার নাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। 103টির মতো এরকম কেন্দ্র বর্তমানে সরকার পরিচালনা করছে। এই যে কেন্দ্র, যে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার যেটাকে ইংরেজিতে ওনারা বলেন, এইটার মডেলটা সিডিডি ডেভেলপ করেছিল এবং দুটো জায়গায় বাংলাদেশে, গাইবান্ধায় আর সিলেটে, এটাকে পাইলটিং করে তারপরে গভর্নমেন্টের কাছে এই মডেলটা আমরা হস্তান্তর করি, যেটা পরে গভর্নমেন্ট এটাকে ঢাকা মডেল নামে প্রবর্তন করেছে। এবং এটা সম্বন্ধে আমাদের বাংলাদেশের সরকারের প্রতিনিধি মানুষদের কাছে একেবারে দোরগোড়ায় সেবা নিয়ে যাওয়ার একটা সুন্দর কাজ। এবং এই কেন্দ্রগুলোকে আবার ওই যে মোবাইল সাপোর্ট দেওয়ার জন্য তারা ওই একইভাবে আমাদের মতো করেই 38টি ভ্যান কিনেছেন, যেটা পরিচালনা করেছেন। জাহাজ নিয়ে তারা এখনও শঙ্কিত যে এটা নিয়ে আসলে তারা কতটুকু করতে পারবেন, বা তারা খুবই আগ্রহী, কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সো আমাদের নদীপথে যে যেসব এলাকায় পৌঁছাতে হয় সেখানকার জন্য এটা প্রয়োজন। মোট সংক্ষেপে এইটুকু বলতে পারি, সিডিডিতে বর্তমানে কর্মরত আছে প্রায় 150 কর্মী। ও আরেকটা কাজ সিডিডি করেছে, যেমন এটা বেশ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বা খুব রেকগনাইজড, সেটা হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অন্তর্ভুক্ত করো। এটা নিয়ে মানে পলিসি ফ্রেমওয়ার্কে ইনক্লুশন থেকে শুরু করে প্র্যাকটিস লেভেলে যাওয়ার জন্য যত রকম অ্যাডভোকেসি করা দরকার, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া দরকার, সেটা আমরা করছি। এবং আমরা দুর্যোগ ও তার মন্ত্রণালয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে এই বিষয়টা নিয়ে কাজ করি। সম্প্রতি আমরা তার মন্ত্রণালয়ের সাথেই যৌথভাবে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েও চেষ্টা করছি যে একই মডেলকে, একটা মডেলকে তার করানোর জন্য। এই মোটামুটি হচ্ছে সিডিডি। যদি কোনো প্রশ্ন না থাকে আমি আসলে আমার আসল উপস্থাপনায় যেতে চাচ্ছিলাম। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে একেবারে এখন আমি ট্রেনার, এবং পাশাপাশি আমি ট্রেনিং সেকশনটাই দেখি। এটা গণস্বাস্থ্যের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমাকে তারা এত
এত দূর নিয়ে আসছে, তারা সুযোগ দিতে বিদায় আমি এখানে আসতে পারছি, এটা আমার অভিজ্ঞতা। এর পাশাপাশি আমি অপারেশন থিয়েটারে দীর্ঘদিন কাজ করছি, আমি বললে এটা আমাকে নিজেকে ছোট মনে হয় বা অনেকে কিছু মনে করবে, আমি নিজ হাতে এই কাজগুলি অনেক সময় অ্যাসেস করছি। এইগুলি আমার সৌভাগ্য হয়েছিল, তৎকালীন সময়ে ডাক্তার আর এটা এরকম রোগ পাওয়া যেত না, তখন বাধ্য হয়ে আমি ডাক্তার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফর ভাই, আমরা বড় ভাই বলে বলি, উনি আমাকে নিজে হাতে ধরে হাতে কলমে শিক্ষাটা দিছে, এবং এইগুলি আমি এই জন্য গর্বিত বোধ করি। আর এই একজন ডাক্তার না হয়ে আমি এই কাজটা যে করছি, এইটাই গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন থাকার আমার পিছনে একটা কারণ। সবসময় মানে প্রিন্ট দেশটি তো আমি তো ডাক্তার না, এইটা পারি, এইটা সাইডে গেলে তো আমি আর এই সুযোগ পাবো না, এইটার জন্যই আমার জীবনটা যৌবনটা সব এখানে কেটে গেছে। আর যেটা আমি একটু মানে বলছে, যখন আমরা ওপেন করব ইউটেরাসের আগে তো অ্যাবডোমেনে ওপেন করতে হয়, এবং আমরা নিজের হাতে সেটে বাচ্চাটা ছিল পাঁচ মাসে, যদিও ডায়াগনোসিসটা বলতেছিল যেহেতু পেট ব্যথা করতেছে করতেছিল হয়তো একটোপিক হবে, কিন্তু পেটটা ওপেন করে তার অ্যাবডোমেনে বাচ্চাটা পাওয়া গেছিল, এবং যেহেতু সে অ্যাবডোমেনে বড় হয়েছে এই জন্য সে সার্ফেস মাস মনে হয় একটু স্পেস পাইছে, এই জন্য একটোপিকে গেলে তো একটা স্পেস পাইতো না। পরে ওপেন করার পর দেখা গেল যে এটা অ্যাবডোমেনে, এবং সেটা তো মৃত হবে, এটা স্বাভাবিক ছিলেন চলতে পারে না। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, কারণ নিজে এটা মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়াই। তো সেই প্রেক্ষিতে যে কোনো ডাক্তার তার সার্টিফিকেট, তার রেজিস্ট্রেশন এসব নিয়ে যেরকম প্রশ্ন হয়, সাংবাদিকদের ব্যাপারে কি কোনো প্রশ্ন আমরা করি কি না? যে সাংবাদিক আপনাকে ডুবিয়ে দিচ্ছে, সাংবাদিক না বুঝে লিখছে, তার পত্রিকা বলেন, তার সাংবাদিকতার কোনো ডিগ্রি আছে কি না, এবং স্পেসিফিক মেডিকেল ব্যাপারে কোনো রিপোর্ট করলে সে মেডিকেল জার্নালিস্ট কি না, এটা আপনারা যদি মাথায় নেন তাহলে আমার মনে হয় আমাদের ডাক্তাররা বলেন, প্যারামেডিক্সরা বলেন, তারা একটু নিরাপদ থাকবে। অ্যাটলিস্ট মেডিকেল রিপোর্টার যদি না হয়, তার রিপোর্ট অথেন্টিক মানার কোনো কারণ নেই। কারণ আজকাল পত্রিকা বিক্রির জন্য আমরা খুব সুন্দর সুন্দর চমৎকার হেডিং দেখি, সেই হেডিংয়ে এ ওর বউ নিয়ে ভেঙে গেছে, এর ওইটা হয়েছে ওইটা, আসলে পরে দেখা গেলো যে কিছু না, ওইটা একটা সিনেমার অংশ অথবা ওইটা উনি আশা করছেন, উক্তি করছেন, এইসব ব্যাপার। কিন্তু ডাক্তারি ব্যাপারে এখন আগের মতো অবস্থা এই জন্য নাই বলবো যে আমি যেহেতু উকিলদেরকে পড়াচ্ছি, তারা কিন্তু মামলার ক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নিতে অন্যান্য ব্যাপারে কিন্তু ডাক্তারদের অনেক প্রতিদ্বন্দ্বী হয়েছে। তারা ভালোই পড়াশোনা করে এবং ডাক্তারের তারা আটকানোর সব বিদ্যেই তারা জেনে যাচ্ছে, আমরা না শিখালে অন্য জায়গায় তারা জেনে যাবে। কিন্তু যারা সাংবাদিক তারা যে কোনো পত্রিকায় মেডিকেল রিপোর্টার ছাড়া কোনো মেডিকেল বিষয়ের ব্যাপারটা আমরা গ্রহণ করব না, এরকম একটা আমাদের মধ্যে মানে সৃষ্টি হওয়া দরকার যে উনি মেডিকেল রিপোর্টার নন। কারণ মেডিকেল রিপোর্টার হলে ওই একটা বাচ্চা ফেলে আসছে, রিপোর্টটা সে ওইভাবে করতে পারতো না, তার মেডিকেল নলেজ আছে বলে। তো আমি এই জিনিসটার দিকে একটু দৃষ্টির জন্য বলছি, কারণ এ কোথায় কোন সমস্যা হয়েছে সেটা কিন্তু পুরো ডাক্তার সমাজকে ডোবাচ্ছে, অথচ জার্নালিস্টরা সেই সুযোগটা নিয়ে তার পত্রিকা কাটতি করছে। এই সুযোগটা যেন আমরা না দিই, আমরা যেন এটা প্রতিহত করতে পারি। ধন্যবাদ। আপা যেটা অলরেডি বলে গেছেন যে আইকিউ 80 নিচে হলে সেটাকে আমরা বলবো ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, কিন্তু অটিজম যেটা ওটা কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি না। ওনাদের মধ্যে জানার বা শিখার কোনো সমস্যা নাই, ওনারা শিখতে পারে, কিন্তু ওনাদের কনসেন্ট্রেশনের সমস্যা থাকে, ওনারা কোনো একটা বিষয়ের প্রতি খুব বেশি ঝোঁক থাকে ওনাদের। যদিও কিছু কিছু বিষয় রিলেশন থাকতে পারে, যেহেতু আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলছি, কারণ উনি ওইটা বুঝতে চাচ্ছেন না, ওই বিষয়টাই যেতে চায় না, পড়ালেখা করতে চায় না। এখন পড়ালেখা না করলে আমরা কি তাকে বুদ্ধি প্রতিবন্ধী করব? কারণ সে তো পড়ালেখা করতে পারে না, তা না, পড়ালেখা করতে চায় না। তো এই এই জন্য দুইটা ডিফারেন্স, অটিজম জি। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা আপনার যে ডেফিনিশনগুলো সবাই কনফিউজ হয়েছে, আমরাও হয়েছি, আর কোনো
ডেফিনেশনই কনস্ট্যান্ট না। হেলথের ডেফিনেশন আমি মেডিকেলে ভর্তি হওয়ার সময় এক ছিল, এখন আমূল পাল্টে গেছে। তা আমি তো সেই মানুষটাই আছি, আমি কি প্রতিদিন আপডেট করেই তো বলবো, প্রথমটা ধর বললে চলছে না। আমার মনে হয় এই ডেফিনেশন আমি একটা ইনপুট দিতে চাই, এটা আপনি মানেন কি মানেন না, বাট আমরা এটা দেখছি। যারা ড্রাগ এডিক্ট তাদেরকে আপনি কোনো ডেফিনেশনে ফেলছেন না যে তারা প্রতিবন্ধী কি না, এখানে আসেনি। সরকার একটা খুব অন্য, সরকার কি আমরা সবাই জানি, আমরা তো এই দেশে যারা ভোট দিতে, আমরা যারা ভোট দিতে পারি না তারা মানসিক প্রতিবন্ধী কি না প্রশ্ন আছে, প্রশ্ন আছে। যে আমরা এত কষ্ট করে মুক্তিযুদ্ধ করে এখন নিজের ভোটটা দিতে পারি না, অন্য দিয়ে দেয় বা দিতে দিতে পারে না, আমরা মানসিক প্রতিবন্ধী ইন মাই ডেফিনেশন। সরকার এটা মানবে না, কারণ সরকার এই কাজটাই করে। হাওয়ার এখানে অনেক সরকারি লোক আছে, আমি সে কথা বলতে চাচ্ছি না, বাট একটা কথা হচ্ছে আমার ফ্যামিলিতে ড্রাগ অ্যাডিক্ট আছে, আমি তাকে মানসিক প্রতিবন্ধী ছাড়া আর কোনোভাবে ক্ষমা করতে পারি না। আমি তাকে জেলে দিচ্ছি, আমি তাকে বিভিন্নভাবে সংশোধন করতে পারছি না। মাদক আসক্ত মানসিক প্রতিবন্ধী না হলে তার বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থাও নেওয়া যায় না। আমি একটা হাসপাতালে আমার কিছু মাল চুরি করলে যদি মাদক আসক্ত হয় পুলিশ মামলা নেয় না, যে এটা তো এত ইয়ে না, কিন্তু তাকে আমরা প্রতিবন্ধী বলছি না। আমার মনে হয় নট অনলি দ্যাট, যারা ওপেন স্মোক করছে তারাও প্রতিবন্ধী। আপনি মানেন কি মানেন না, আমি এই ডেফিনেশনটাকে যোগ করে সারা জীবন কাজ করব। হ্যাঁ, তা আপনি অ্যাকসেপ্ট করবেন না, আপনার সাথে আমরা যুদ্ধ করব এখানে, আমরা কিছু হ্যাঁ বলেন। একটা হচ্ছে যে মানে আমি যেই ডেফিনেশনটা নিয়ে কথা বলছি বা আমি যেই টার্গেট গ্রুপকে রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু মানে একটা এটাকে কি বলে বাউন্ডারির মধ্যে রাখতে হবে। বাউন্ডারি যদি ওপেন করে দেই তাহলে আমরা সবাই প্রতিবন্ধী অথবা কেউই প্রতিবন্ধী না। আচ্ছা, যেখানে সমস্যা হচ্ছে তাই নিয়েই তো কথা হচ্ছে। আপনি যে বাউন্ডারিতে ছিলেন সেই বাউন্ডারি বেরিয়ে আজকে আমাদের সাথে আপনি একটা নতুন বাউন্ডারি করেছেন, আমরা যে ফিডব্যাক দিচ্ছি সেটা আপনি অ্যাকসেপ্ট না করলে আমরা এই আলোচনার কোনো রকম মানে এটার পরিবর্তন হচ্ছে না। সো আমি মনে করি যে ডেফিনেশনে অ্যাটলিস্ট যারা অ্যাডিক্ট, অ্যাডিক্ট বলতে স্মোকিং বলেন, তাবাকো বলেন, যারা খেয়ে খেয়ে মারা যাচ্ছে, মহিলাদেরকে আমরা চিকিৎসা দিতে পাচ্ছি না, সে কোনো মতেই পাতা ছাড়ছে না, জর্দা ছাড়ছে না, মরে যাচ্ছে, প্রেশার নিয়ে তিনবার আসতেছে, অথচ ওটার জন্যই তার হচ্ছে, সে তো প্রতি সে বলে যে আমি পারছি না। তো প্রতিবন্ধীর ডেফিনেশনে এটা না আসলে সমাজে এটা বাড়তে থাকবে। আমি যে স্পেশাল অংশটা বলছি যে যারা অ্যাডিক্ট তাদেরকে যদি আমরা প্রতিবন্ধী ডিক্লেয়ার করতে পারি, তাহলে বাবা মা প্রথম থেকেই প্রোটেক্ট করবে যে আমার ছেলে প্রতিবন্ধী হচ্ছে, আমার বোন প্রতিবন্ধী হচ্ছে, এবং এটা ডেফিনেশনে কভার করে। কিন্তু আপনি বলছেন হেলথ ইস্যু, ইট ইজ এন হেলথ ইস্যু। আমরা স্মোকিংকে হেলথ ইস্যু মনে করি না বা কিছু মনে করি না, স্মোকিং তো বেশ ভদ্রই একটা কাজ, ভালোই তো একটু সুকটান দিল, কিন্তু এটা তো হেলথ না, এটা সাইকোলজিক্যাল ইস্যু। এটা আমরা আমাদের এনভায়রনমেন্টে এটা নিষিদ্ধ করেছি, কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্টের বাইরে যেতে পারছি না, আমরা সেখানে নিজের নাক মুখ বন্ধ করে আমরা নিজেরা প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। ধন্যবাদ, আপনি এটাকে মনে হয় অ্যাড্রেস করবেন, না করলে আমাদের এই আলোচনা এখানে বসে গরম করে খেয়ে দিয়ে আলাপ করে কোনো লাভ নেই, আমরা আর এই ধরনের অনুষ্ঠান করে আমরা কোনো উপকৃত না হতে পারলে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সরি ফর মাই মানে এক্সেন্ট্রিক স্পিক, কারণ আমি এটাকে অবশ্যই অ্যাড্রেস করি, কারণ আমি এসে অনেক ফ্যামিলিকে দেখেছি যে তারা তাদের ফ্যামিলিটাই মানে প্রতিবন্ধী হয়ে গেছে অ্যাডিক্ট হওয়ার পর। ধন্যবাদ। ডেফিনেটলি ওনার কনসার্নটা একটা রাইট কনসার্ন, এবং পরিবারে একজন ড্রাগ অ্যাডিক্ট থাকা মানে সে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাওয়া, এবং এরকম পরিবার আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার, এবং এটা একটা বিশাল কনসার্ন, এবং অবশ্যই এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, এবং তাদের পক্ষে অবস্থান নিয়ে তাদের ইনক্লুশনের জন্য অবশ্যই আমাদের কাজ করা উচিত এবং সংশোধন করা উচিত। এখন যেটা হচ্ছে যে আমার সমস্যাটা ওই জায়গায় সমস্যা হয়, আমি প্রেজেন্ট করি হচ্ছে প্রতিবন্ধী মানুষদের, আর যারা নেশাসক্ত মানুষ তাদেরও একটা গ্রুপ আছে, তাদেরকেও রিপ্রেজেন্ট করে, তাদেরকে মানে তাদের অধিকার নিয়ে কাজ করছে, এরকম একটা গ্রুপ আছে। আমরা দেখেছি দুইটা গ্রুপ একসাথে কাজ করতে পারি একজন আরেকজনের অধিকারকে প্রমোট করার জন্য, সেখানে আমার কোনো রকম বাধা বা কোনো রকম অনিচ্ছা বা কোনো রকম এটাকে কি বলে আমার কথা হচ্ছে যে আপনি একটা ডেফিনেশন দিচ্ছেন, সেই ডেফিনেশনটা সবাই নিচ্ছে, সেই ডেফিনেশনের যে ডেফিসিট আছে এটা আপনার
বুঝতে পারা, আর কিছু না। আমি যখন আমাদের যে জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি যেটা নতুন আসছে ওখানেও দেখেছি, সেখানেও ডেফিনেশনের মধ্যে ড্রাগ এডিকশনের বিষয়টা এসছে। এখন ডিসএবিলিটির যে ডেফিনেশন এবং ডিসএবল পার্সনদের যে ডেফিনেশন আমাদের আইন দিয়েছে, সংসদে পাশ করা আইন, সেটাকে পরিবর্তন করার জন্য যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই দুই গ্রুপকে একসাথে বসেই আমরা সেই ব্যানার থেকে আমরা খুব ছোট্ট একটা মানে কন্টেন্ট বাছাই করেছি যে মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিবন্ধিতা। তো আপা অবশ্যই ওনার প্রেজেন্টেশনে বলেছেন সামাজিক প্রতিবন্ধিতার কথা বা মানসিক প্রতিবন্ধিতার কথা, সেটা ডেফিনেশন দিতে গেলেও আসলে প্রত্যেকটা ডেফিনেশন একটু আলাদা, তার টার্গেট গ্রুপ আলাদা হবে। তবে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি যে আমার মনে হচ্ছে যে আপা তার প্রেজেন্টেশনে অসম্ভব রকম সাকসেসফুল, কারণ সবাই এটা খুব কর্ডিয়াল নিয়েছেন এবং সবাই প্রশ্ন করছেন। তো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হচ্ছে মাঝে এতক্ষণ যিনি ছিলেন আনিকা রহমান লিপি, উনি এসছেন সিডিডি থেকে, ওনার প্রেজেন্টেশন এখানেই শেষ হচ্ছে। এখন আমি আমাদের মাঝে একটু দেরি করে হলেও উপস্থিত হয়েছেন আমাদের নির্মাণ বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার অনিল কুমার ভৌমিক, আমাদের সবার প্রিয় অনিল দা। তা আমি একটু ওনার কাছ থেকে সবার জন্য আমি একটু সময় চাইব, উনি যদি আমাদের সাথে কিছু সময় বা কিছু কথা বলেন। লিখলাম তোমরা যেখানে আমাকে বাঁচার জন্য দিয়ে গেছো সেখানে আমার মৃত্যুর দুয়ার আস্তে আস্তে খুলে যাচ্ছে, লিখে পাঠিয়ে দিলাম। চিঠি পেয়ে ছোট ভাই এসে হাজির, বুঝায় টুজায় গেল, দেখ চেষ্টা করে থাকতে পারিস কিনা, আমরা ভাই তুই তুই করে কথা বলি সবসময়। সেখান থেকে যাত্রা শুরু, কৃষিকাজে উঠতাম, যতটুকু পারতাম কাজকর্ম করতাম, কোনো বাধ্যবাধকতা ছিল না। ছয় মাস পরে দায়িত্ব দেওয়া হলো, তুমি যখন কাজকর্ম এখন করতে পারো গণস্বাস্থ্য কেন্দ্রের ইন্টারনাল কনস্ট্রাকশনগুলোর দায়িত্ব নাও। নিলাম, যতটুকু পারলাম করলাম। বছর খানেক পরে পুরো কনস্ট্রাকশন সেকশন সারা বাংলাদেশ ব্যাপী আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, সারা বাংলাদেশ দৌড়াতাম, এখনো দৌড়াই, মাঝে মাঝে অসুস্থ হই, সৃষ্টিকর্তার অপার করে না সুস্থ হই। যে এটি সামাজিক স্বীকৃতি, এটা সরকার যেমন দিতে ভুলে গেছে, বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই সামাজিক স্বীকৃতিটা দিতে চায় না কিংবা দিতে জানে না। গণস্বাস্থ্য কেন্দ্র সেই সব সংগঠনের একটা যারা আমাদের মতো প্রতিবন্ধীদের একদিকে যেমন সামাজিক স্বীকৃতি দেয় অন্যদিকে আর্থিক সচ্ছলতা এনে দেবে। আমার চাকরি জীবনের দীর্ঘ 31 বছরে আমি যতটুকু পেয়েছি আমি একদম সাধারণ মানুষ হিসেবেই পেয়েছি, একজন প্রতিবন্ধী হিসেবে কোন দয়া কিংবা অনুগ্রহ এটা নয়। গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ সবসময় বলেছেন যে আমরা তোমাকে প্রতিবন্ধী হিসেবে দেখতে চাই না, সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই, অন্যরা যেভাবে থাকে তুমি সেইভাবে থাকবে। আমি সেটা পেয়েছি, এখনো পাই, আমার বলতে গর্ব হয় গণস্বাস্থ্য কেন্দ্রের মতো আর 20-30-50 সংগঠন থাকলে অন্তত 200 কর্মীর কর্মসংস্থান হতো। যদি বলেন যে আপনি তো হুইল চেয়ারে চলেন, আপনার বেতন কাঠামো কি অন্যদের মতোই? না, অন্যদের চেয়ে বড় এবং বেশি। সাধারণ একজন পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্রে যা বেতন পায় আমি তার দেড়গুণ বেতন দিই, এবং গণস্বাস্থ্য কেন্দ্র আমাকে দয়া করে, গণস্বাস্থ্য কেন্দ্রে কাজ করি
এটা আমার কাজের মূল্য ওনারা প্রদান করেন। আমি সিআরপির সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। সিআরপির একটা অঙ্গ সংগঠন আছে সিডা, আমি দুই টার্মে এটার প্রেসিডেন্ট ছিলাম। আমি আমার কর্মব্যস্ততার কারণে এটা থেকে দূরে সরে এসেছি, তার অর্থ এই না যে আমি সিআরপি থেকে একেবারে সরে এসেছি। তখন ভ্যালেরি আমাকে ডাকে, তখনই যাই, আমার যতটুকু সহযোগিতা করার আমি করি। আজকে যে কনফারেন্স হলে আপনারা বসে আছেন, এটা ফুল ডেকোরেশন ডিজাইনটাও আমার। আমি গণস্বাস্থ্য কেন্দ্রে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি না, একজন কোয়াট আর্কিটেক্ট হিসেবে কাজ করি, ছোট করে ইলেকট্রিক্যাল ডিজাইন আমি করি, স্ট্রাকচারাল ডিজাইন আমি করি। এটা আমার শিখতে হয়েছে, আমার বেঁচে থাকার তাগিদে গেলে আমি শিখে নিয়েছি। আর আমার প্রত্যাশা থাকবে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কোনো প্রতিবন্ধী মানুষকে দয়া করবেন না, তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে সহযোগিতা করবেন, সাহস যোগাবেন, এর বেশি কিছু দরকার হয় না। আর আরেকটা কথা বলে আমি শেষ করব, প্রতিবন্ধী মানুষ সমাজ কিংবা দেশের বোঝানা, তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাদেরকে তাদের কাছ থেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চেয়ে বেশি কাজ পাওয়া যায়। আমি সম্প্রতি 2017 ডিসেম্বরে আইএলও এবং অন্য 6টা দেশ বাংলাদেশ সহ ওনারা একটা ম্যানুয়াল বের করেছেন, দি অ্যাডভান্টেজ অফ পার্সন হায়ারিং উইথ ডিসএবিলিটি। এটা কানাডা, নেদারল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, আরো 2টা দেশ আছে আমি এই মুহূর্তে ভুলে গেছি, সেখানে ওনারা একটা কেস স্টাডি হিসাবে আমার লাইফ স্টোরিটা খুব সংক্ষেপে লিখেছেন, যেটা আইএলও হেডকোয়ার্টার থেকে পাবলিশ হয়েছে। তার অর্থ আমি বলতে চাই না আমি নিজেকে এভাবে এক্সপ্লোর করাটা ঠিক না, কর্ম করলে সেটা যে কোনো সময় মানুষের জন্য ওর অনুপ্রেরণা যোগে। এই অনুপ্রেরণার উৎস যেমন খুঁজে বের করা দরকার, এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ডিজেবল পার্সনদের উদ্বুদ্ধ করার জন্য তাদের লাইফ স্টোরি, কিছু কিছু মডেলের লাইফ স্টোরি উপস্থাপন করা যেতে পারে। আর ডিজেবল কথাটা পারফেক্ট না বলে আমি মনে করি, যে শব্দটা এখন সারা পৃথিবীতে ব্যবহার হয়, দি পার্সন উইথ ডিসএবিলিটি। আমরা যদি এক ভাষায় বলি, সারা সমস্ত মানুষই ডিজেবল কোনো না কোনো হবে। যেমন আমি যখন লেন্স পরব, যেখানে পাওয়ার আছে, ইটস এ টাইপ অফ ডিজেবিলিটি, কিন্তু ডিজেবিলিটির সংজ্ঞা একটু ডিফারেন্ট, তাহলে তো সবাই ডিজেবল, কথাটা ঠিক তা না। বাংলাদেশ সরকারের গেজেটের ডিজেবলদের যে ডেফিনিশন আছে, এখানে যারা এই সংজ্ঞাটা তৈরি করেছেন এবং বিশ্ব ইউএন ইউনাইটেড নেশনসের সংস্থা যারা এর উপরে কাজ করেন, ওনারা যে সংজ্ঞাটা দিয়েছেন, এটারা অনেক চিন্তা ভাবনা করে দিয়েছেন, হয়তো এটার পরিবর্তন আসতে পারে, সব কিছুই পরিবর্তনশীল। কাজেই সংজ্ঞা একটা আপেক্ষিক বিষয়, সেই আপেক্ষিক বিষয়টা পরিবর্তন আসতে পারে, সংজ্ঞা কোনো আইন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।